ব্রিজের রেলিং ভেঙে প্রায় 30 ফুট নিচে জলাশয়ে লরি। ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁতরাগাছি ব্রিজে আনুমানিক ভোর 3:30 থেকে 4:00 নাগাদ। কলকাতার দিক থেকে হাওড়া ধুলো করে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের বাম দিকে পড়ে উল্টো দিকে ডান দিকে রেলিংয়ে ধাক্কা মেরে রেলিং ভেঙে সোজা গভীর জলাশয়ে পড়ে যায় লরিটি। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন ও জগাছা থানার পুলিশ আসে এবং লরিটি উদ্ধার করতে দমকলের পক্ষ থেকে হাইড্রোলিক ক্রেন ঘটনাস্থলে আসে। নিখোঁজ ড্রাইভার ও খালাসি। আমি একদম স্পটে সঙ্গে সঙ্গে ছিলাম না, আমি শুনেছি, আমার একজন আসার কথা ছিল, তা আমি ভাবছি যে কী হলো একবার দেখে আসি। ওইখান থেকে যাচ্ছি তখন শুনলাম যে 3:30 থেকে 4:00 মধ্যে একটা লরি, লোডেড লরি, বুঝতে পারছি না লোডেড লরি কিনা, এইখানে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে উল্টো দিকে গিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে গেছে। আর এই এই ব্রিজটাকে ইমিডিয়েট ডবল লেন না করলে প্রত্যেক দিনের ঘটনা। পরে নিয়ন্ত্রণ হারিয়ে তারপরে ডান দিকের রেলিং ভেঙে নিচে পড়ে যায়, প্রায় 30 ফুট গভীরে ঝিল আছে, সেই ঝিলে পড়ে যায়। না, ড্রাইভার খালাসি আমি খোঁজ পাইনি, গাড়িতেও ছিল না। আমি মালিক পক্ষকে ফোন করেছিলাম ওই গাড়ির থেকে নাম্বারটা নিয়ে, তো ধরেছিল ধর্মেন্দ্র ভগৎ বলে একজন ধরেছিল, তিনি বললেন আমরা তো জানিই না গাড়িটা মুভ হবে, গাড়িটা খালি ছিল। হ্যাঁ, তো ওরা বলতো, ওরাও বলতে পারলো না যে আমার যেটা মনে হয়েছে, মানে আমরা যেটা সার্চ করে দেখলাম, হ্যাঁ আমরা তো বুঝতে পারলাম না যে আছে বলে, আমার তো মনে হচ্ছে না যে আছে। হ্যাঁ, আমার একটা ধারণা যে তল্লাশি আমি পুলিশের সাথে আলোচনা করব, আলোচনা করব, ওনারা যদি করতে চান ডুবুরি টুবুরি নামিয়ে, হ্যাঁ সেটা করতে পারেন। হ্যাঁ, সেটা দেখুন ট্রাফিক, পুলিশ ট্রাফিক বলতে পারবে, এটা আমার দ্বারা বলা সম্ভব না। রাস্তার তো ক্ষতি হয়েছে বলে আমার মনে হয়নি, মানে ব্রিজের, ব্রিজে বলতে ওই রেলিংটা ছাড়া সেরকম ক্ষতি হয়েছে বলে আমার মনে হচ্ছে না। এবারে এবারে ট্রাফিক নিশ্চয়ই পরীক্ষা করবে, পরীক্ষা করে গাড়ি দিয়ে ছাড়তে পারবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।